একটু চিন্তা করেন, যখন আল্লাহর বান্দারা আল্লাহর গোলামি করার জন্য, নামাজ পড়ার জন্য অথবা কোরআন তেলাওয়াত করার জন্য যখন আল্লাহর বান্দারা ওযু করতে যায়, একটু মনোযোগ দিয়ে শুনুন, যখন আল্লাহর বান্দারা ওযু করতে যায়, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন ডান হাতটা ধৌত করে, সে ওযু করছে কেন? সে তো ভালো জানে, কি ভাবা জানে না, সে ভালো জানে যে সে কেন ওযু করছে। যখন আল্লাহর বান্দারা ওযু শুরু করে দেয় একটি ভালো কাজ করার নিয়তে, তখন ওযু করার শুরুতে যখন বিসমিল্লাহ বলে হাতটি ধৌত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতের সমস্ত সগীরা গুনাহগুলি ছেড়ে ছেড়ে নিচে ফেলে দেয়। সুবহানাল্লাহ। তারপর যখন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা বাম হাত ধৌত করে ওযু করার নিয়তে, আল্লাহর বান্দারা তখন বাম হাত ধৌত করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতের সকল সগীরা গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে ফেলে দেয়। তারপর যখন আল্লাহর বান্দারা কুলি করে, মুখের ভেতরে যে সব ধরনের সগীরা গুনাহ আছে, কথার গুনাহ, কথা খারাপ কথা বলার গুনাহ, ছেলে মেয়ে কত কথা বলে, খারাপ কথা বলে, যুবক ভাইরা খারাপ খারাপ কথা বলে, বা ছেলে মেয়েরা বিভিন্ন ধরনের অশ্লীলতার কথাবার্তি বলে, তো এটা হচ্ছে জবানের জিনা। যখন আল্লাহ বান্দারা কুলি করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জবানের জিনাহের সগীরা গুনাহগুলো ছেড়ে ফেলে দেন। যখন আল্লাহর বান্দারা নাকে পানি দেয়, নাক দিয়ে খারাপ কোনো কিছু ঘ্রাণ নেওয়া, নাক দিয়ে খারাপ কিছুর, হারাম কিছুর ঘ্রাণ নেওয়াটা, ওই নাকের সগীরা গুনাহ আল্লাহ ছেড়ে ফেলে দেন। যখন সমস্ত মুখমণ্ডল ধৌত করে, পানি আস্তে করে মেরে যখন সারা মুখ ধৌত করে, মুখের সগীরা গুনাহগুলি আল্লাহ ছেড়ে ফেলে দেন। যখন হাত ধৌত করে কোনো পর্যন্ত, হাতের সগীরা গুনাহগুলি আল্লাহ ছেড়ে ফেলে দেন। যখন আবার বাম হাত ধৌত করে, বাম হাতের সকল সগীরা গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে ফেলে দেন। যখন মাথা মাসেহ করে, তখন এই মাথার সকল সগীরা গুনাহ আল্লাহ ছেড়ে ফেলে দেন। যখন আল্লাহর বান্দারা যখন টাকনো পর্যন্ত ধৌত করে, আল্লাহর বান্দাদের দুনো পায়ের টাকনো এই পা দিয়ে হেঁটে হেঁটে যদি খারাপ কোনো কাজে চলে যায়, তখন ওই পায়ের সগীরা গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে ফেলে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। প্রিয় ভাইরা, ও বাবারা, একটু মনোযোগ দিয়ে শুনুন, যে আমাদের নিয়তটা ওই রকমভাবে থাকুক। শুধু নিয়তটাই তো ওযু তো করছি, নিয়তটা যদি ওই রকম হয় যে ওযু করছি আমাদের গুনাহগুলি ছেড়ে ছেড়ে আল্লাহ ফেলে দিয়েছে, মুখ ধুইছি, মুখ ধোয়ার সাথে সাথে আমার মুখের সগীরা গুনাহগুলি ঝরে পড়ে যাচ্ছে, ওই রকম একটি নিয়ত করুন। নিয়ত করার সাথে সাথে ওযুটা করুন, দেখবেন আপনার আমলে মনোযোগ বসবে, আপনার ওযুটা সঠিকভাবে হবে, মুখ থেকে আপনার মুখের সৌন্দর্য বেড়ে যাবে, আপনার হাত পায়ে সৌন্দর্য বেড়ে যাবে, আপনার মুখের মধ্যে নূর চমকাবে, এবং আপনার হাত পায়ের সকল সগীরা গুনাহগুলি ঝরে পড়ে যাবে। অতএব আমরা সব সময় এটা খেয়াল রাখবো, ওযু করার সময় যেন আমাদের ওই রকম নিয়ত থাকে, আর ওই রকম নিয়তের কারণে যদি আমাদের সগীরা গুনাহগুলি ঝরে পড়ে যায়, চেহারায় নূর চমকায়, তাহলে নিয়ত করতে আমাদের অসুবিধা কি? ইনশাআল্লাহুল আজিজ আমরা অবশ্যই আজকের পর থেকে নিয়ত করব। এরপরে আসুন